সেই রানুদি আর আজকের রানুদির মধ্যে অনেক তফাত, পাল্টে গেছে রানুদি। স্বপ্নের উড়ানে রানুদি এখন লতা নন, তিনি এখন ভাইরাল সিঙ্গার। যে রানুদি একসময় রানাঘাট স্টেশনে বসে নিজের ছন্দে গান গিয়ে যেতেন, সেই রানুদি এখন রিয়ালিটি শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। সেই রানুদি এখন রেকর্ডিং স্টুডিওতে গান গাইছেন, সেই রানুদি এখন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন। এটা আপনাদের আমাদের আনন্দের বিষয়। সম্প্রতি দীপাবলির একটি অনুষ্ঠানে রিয়ালিটি শোতে রানুদির একটি গান বয়স হয়েছে ঠিক কথাই, কিন্তু গানের গলা তার একটু কমেনি। রেকর্ডিং স্টুডিওতে যখন তিনি গান গাইতেন, যেটা আমরা শুনেছি, সেই গানের রেকর্ডিং স্টুডিওতে অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, সেজন্য গানটা অনেক স্মুথ লাগে আমাদের শুনতে। রিয়েলিটি শোতে যে গানটা গাইলেন সেটা আপনারা শুনছেন। বন্ধুরা, এটাই মানুষের জীবন। শুতোবার অনেক ভিডিও আপনারা দেখেছেন, শুতোবার মণ্ডলের কথা আমি বলছি। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথম এসেছেন, তারা হয়তো জানেন না যে শুতোবা মণ্ডল একজন ছোট্ট সিঙ্গার। কিন্তু শুতোবার গানের গলা যদি লতা মঙ্গেশকরও শোনেন, তাহলে উনিও ওনার ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের তরফ থেকে। রানু মণ্ডল, শুতোবা মণ্ডল, এরকম অসংখ্য গায়িকা গায়ক আমাদের পৃথিবীতে রয়েছেন, যারা অনেকে অন্ধকারে হারিয়ে যায়, অনেকে প্রদীপের তলাতেই সারা জীবন থেকে যায়। আমাদের সৌভাগ্য যে আমরা এদেরকে আমরা খুঁজে পেয়েছি। ভবিষ্যতে এরকম অনেক শিল্পীকে আমাদের খুঁজতে হবে। আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন চ্যানেলটিতে অন্যান্য ভিডিওগুলো, এবং এই ভিডিওটি যদি বিশেষ করে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। অন্ধকার দুই ছ
Thank you.